নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই সেপ্টেম্বর দু অর্থাৎ এই মাসে যে ছয় রাশি বিশ্ব রেকর্ড গড়তে চলেছে সেই ছয় রাশির নাম আমি এই ভিডিওতে আলোচনা করব এবং সম্পূর্ণ গ্রহের নিরিখে আলোচনা কিন্তু এটা আমি করতে চলেছি অর্থাৎ বারোটি রাশির মধ্যে সেপ্টেম্বর মাসে স্পেশাল ছয়টি রাশি সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করতে চলেছে তার আগে আমি আবারও জানাই যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদেরকে প্রণাম জানাই যারা ছোটোরা আছে স্নেহাশিস ভালোবাসা চায় দেখুন মানুষের জীবনে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি সমস্যা কিন্তু আছে অনেকে বলে যে আমারই দেখছি এত সমস্যা দেখুন আপনি ভাবছেন আপনারই শুধু সমস্যা এমন কোনো মানুষ নেই যে তার সমস্যা নেই অর্থাৎ সুখ দুঃখ দুটি কিন্তু পাশাপাশি বন্ধুর মতো শুধু যে আপনার সুখ থাকবে তাহলে আপনি সুখের মর্মটা বুঝবেন কি করে দুঃখ যদি আপনার জীবনে না আসে অর্থাৎ কারো জীবনে টানা সুখ চলতে পারে না কারো জীবনে টানা দুঃখ চলতে পারে না দেখুন আমরা অনেকে মনে করি যে অন্যের জন্য গত্র অনেকে খুঁড়তে চাই অর্থাৎ আমি ওকে ল্যাং মেরে উঠতে যাব গর্ত করে দেখুন ঈশ্বর আছে উপরালা এমন আপনার বড় পাহাড় তৈরি করে দিবে আপনি এগিয়ে যেতে পারবেন না অর্থাৎ নিজের কর্মকে ঠিক করতে হবে অর্থাৎ নিজে যদি আপনি সঠিক কর্ম করেন কি না দেখবেন আপনার জীবনে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন ঠিক ওই যে একটা কথা আছে একটা দরজা বন্ধ হয়ে গেলে হাজারো দরজা কিন্তু খুলে দেয় অর্থাৎ আপনার জীবনে একটি দরজা হয়তো বন্ধ হয়ে গেছে দেখবেন পাশাপাশি আরও রাস্তা একটি রাস্তা বন্ধ হলে আরও রাস্তা কিন্তু খুলে যায় তো প্রত্যেক মানুষই গ্রহের অধীনে আছে আমরা যে কর্ম করছি সেটাও গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ গ্রহের বাইরে কেউ কিন্তু আমরা চলতে কিন্তু পারি না কেউ কেউ বলে যে আমি জ্যোতিষ মানি না দেখো জ্যোতিষ যারা মানেন না যারা কেউ কেউ কমেন্ট করেন জ্যোতিষ হচ্ছে হচ্ছে প্রপার বিজ্ঞান এখানে বুঝার বিষয় আছে মানে এখানে আলতু আলতু কথা বলে লাভ কিচ্ছু নেই হট করে কেউ কেউ বলছে রাশিগুলো কোটিপতি 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 কারণ নেই কোটিপতি কিসের জন্য কোটিপতি হবে কী কারণে কোটিপতি হবে এটা কিন্তু বোঝার দরকার আছে শুধু কোটিপতি কথাটা ব্যবহার করলে ভিউয়ের জন্য দৌড়ে কোনো লাভ নেই আর আমার বেশ কিছু ভিডিও বেশ কিছু ফল এ করছে যে কপি করে পেস্ট করছে অর্থাৎ আমার কন্টেন্টগুলোকে নিয়ে নতুন করে ভিডিও তৈরি করে আবার আপলোড করছে কেউ কেউ বলছেন যে স্যার আপনার দুটো চ্যানেল আছে কি না আমি আবারও বলছি আমার একটিমাত্র চ্যানেল এর বাইরে আমার কোনো চ্যানেল কিন্তু নেই অর্থাৎ কৌশিক রায়ের একটি চ্যানেল যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশান দেখুন সেপ্টেম্বর মাস পড়ে গেল সামনেই মহালয়া চলে আসছে পুজো পুজো একটা গন্ধ কিন্তু আমাদের গায়ে কিন্তু মেখে গেছে দুর্গা পুজো শরৎকাল কাশ সেই সৌন্দর্য শিউলি ফুল মেঘে সেই সাদা আকাশে সাদা মেঘ মানে যদি বলা যায় শরতের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই কাশফুল মানে বলা যাবে না তো এই দুর্গাপূজার পর আসবে লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজার পর আসবে ধনতেরাস কালী পূজা দেখুন এই যে ধনতেরাস বা কালী পূজার উপর আমি ভিডিও আপনাদেরকে দিব কিন্তু একটি কথা আমি আবারও বলি দেখুন এই সময়টা কি বলুন তো এই সময়টাতে যদি এই যে লক্ষ্মী গণেশের পূজা হয় ধনলক্ষ্মী কবচটা যদি আপনারা যাদের ব্যবসা ক্ষেত্রে খুব সমস্যা চলছে ব্যবসা ক্ষেত্রে আটকে গেছেন ব্যবসাতে ইনভেস্টমেন্ট করছেন কিন্তু আপনার হচ্ছে না অর্থাৎ এই সময় কিন্তু ধনলক্ষী কবচ কিন্তু বুকিং করুন কারণ পুজোর সময় আপনারা পরিধান করবেন বিশেষভাবে অর্থাৎ ওই সময়টা বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু হবে অর্থাৎ বৃত্তিপক্ষ। থেকে দেবীপক্ষ যখন দেবীপক্ষ পড়ে যাবে কি না সেই সময় যদি আপনারা এই কবজগুলো বা রেমিডিয়াল মেজারমেন্ট যদি করতে পারেন বিশেষ করে কবচগুলো বিশেষভাবে এই সময় কিন্তু লাভ আপনারা পাবেন অর্থাৎ ধনলক্ষ্মী কবচ বৃহস্পতির কবচ রাহু কবচ শনির কবচ এই জায়গাগুলো কিন্তু দরকার মহামৃত্যুঞ্জয় কবচ মহামৃত্যুঞ্জয় কবচটা কি জানেন বিশেষভাবে কিন্তু শুভ ফল দিয়ে থাকে এই মহামৃত্যুঞ্জয় কবজ আপনার জীবনে বাধা বিঘ্ন কিন্তু দূর করে আলোচনা শুরু করা যাক ছয় রাশি বিশ্ব রেকর্ড গড়তে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি দেখুন আপনাদের বুধ এবং শনির নবপঞ্চম রাজ্য সৃষ্টি হয়েছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনাদেরকে লাভ দিবে এবং ভদ্রনাম মহাপুরুষ রাজ্য হংসনাম মহাপুরুষ রাজ্য এবং মঙ্গল আপনার ঠিক ভাগ্যভাবে অবস্থান করছে এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু দেবে নাম্বার ওয়ান যে রাশি কন্যা রাশি ব্যবসা যারা করছেন সেখানে কিন্তু যথেষ্ট লাভ আপনার পাবেন ব্যবসা ক্ষেত্রে দ্বিতীয় জায়গায় হচ্ছে আপনার যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন সেখানে আকস্মিক অর্থপ্রাপ্তি মার্কেটিং লাইন এই জায়গাগুলো বা চাকরির ক্ষেত্রে যারা চেষ্টা করছেন স্যালারি ইনক্রিজমেন্ট হবে আপনাদের এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে দ্বিতীয় রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির নাম আপনার সিংহ রাশি সিংহ রাশির একাদশপতিকে নিয়ে ধনভাবে অবস্থান করছে একাদশপতি ধনভাবে অবস্থান করছে এখানে কিন্তু লাভ আপনাদেরকে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দিবে লাভ সাকসেস সফলতা এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গল কর্মভাবে অবস্থান করছে অর্থাৎ লাভ কিন্তু আপনাদেরকে দিবে কর্মক্ষেত্রে রাশিতে শুক্রে অবস্থান ভোগ আপনাদেরকে দিবে এবং অর্থনৈতিক সফলতা কিন্তু দিতে চলেছে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির ভদ্রনাম মহাপুরুষ রাজ্য এবং হংসনাম মহাপুরুষ রাজ্য এবং চতুর্থভাবে বুধের অবস্থান সক্ষেত্রিক আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে মিথুন রাশি নতুন রেকর্ড কিন্তু বিশ্ব রেকর্ড গড়তে চলেছে চাইলেও কিন্তু ভুলতে পারবে না এই মিথুন রাশির যদি আপনি জাতক আপনার সুখ সাধন ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার রাশি বৃষ রাশির ভাগ্যভাবে আপনার শনি পঞ্চমভাবে বুধ নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আকস্মিক অর্থপ্রাপ্তি কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজুদ হবে আপনি বিশ্বরাশির মানুষ এবং ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট বিশ্বরাশি রাশি উন্নতি বাই উন্নতি কিন্তু আপনাদের হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের দেখা যাচ্ছে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে বিশ্বরাশি এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হতে চলেছে এবং সম্মান পথ প্রতিষ্ঠার লাভ আপনাদের দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের হতে চলেছে ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হতে অনেকেই বলছেন যে স্যার মকর রাশি কিন্তু ভালো হচ্ছে না আমি বলছি মকর রাশির সুদিন আগত ফিরে দেখাতে হবে না মকর রাশিকে শনি আপনাদেরকে সমস্ত কিছু কিন্তু ভরিয়ে দিতে চলেছে সব দিক থেকে শনি যাব দেতায় তো ছাপার ফারকে দেতায় এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের ক্ষেত্রে ভদ্রনামক মহাপুরুষ রাজ্য হংসনাম মহাপুরুষ রাজ্য সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন সুখ সাধন বৃদ্ধি হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট পাবেন ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পথ প্রতিষ্ঠা গ্ল্যামার দুনিয়াতে যারা আছে এবং বিদেশের সাথে যারা যুক্ত আছে বিদেশ থেকেও কিন্তু আপনারা এ সময় যথেষ্ট পরিমাণে কিন্তু লাভ পাবেন এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মিন রাশি মিন রাশির হংসনম রাজ্য ভদ্রনাম মহাপুরুষার্য আপনাদের দুনিয়া কাঁপাতে চলেছে মিন আসি। আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি গোল্ড শেয়ার বাজার মার্কেটিং এই জায়গা থেকে লাভ পাবেন দৈনন্দিন রোজগার বৃদ্ধি হবে ভাগ্য বৃদ্ধি হবে এবং অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে এবং আপনাদের যে কোনো কার্যে সফলতা দীর্ঘদিন যাদের কাজ আটকে আছে এই জায়গাটা কাজে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছে আপনি যদি মিন রাশির মানুষ হন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ